নতুন করে সমস্যা তৈরি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পরে অভিষেককে দেখতে তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময় কন্ট্যাক্ট লেন্স পরে থাকার কারণে অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গেছে, এমনটাই খবর তৃণমূল সূত্রে। তার এখন বিশ্রামের প্রয়োজন। প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন দলনেত্রী মমতা। সেই বৈঠকে অভিষেকে থাকতে পারবেন না সেই নিয়ে সংশয় হয়েছিল। এ ব্যাপারে অবশ্য শাসক দলের তরফে কিছু জানানো হয়নি। গত 20 আগস্ট আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। 2016 সালে মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। অভিষেকের বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই থেকে একাধিকবার তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়।